हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल टुम्पा घोष। केमन आछो तुम्हारा? आशा करछि सबाई भालो आछो, सुस्थ आछो। आमिओ खूब भालो आछि टुम्पार। आरो एकटी नतून भिडियोते तोमादेर अनेक अनेक स्वागत। तो एखन आमरा बेरिये पड़ेछि, देखतेई पाच्छो आमरा कोथाय जाच्छि बोलो तो। कालके किन्तु बोलेछिलाम तो कोथाय जाच्छि, देशेर बाड़ी माने आमार शोशुर बाड़ी। तो आमरा सबाई मिले एकसंगे जाच्छि। आर एई देखो ट्रेन जाच्छे, एई ट्रेनटा किन्तु आमादेर ट्रेन ना, एई ट्रेनटार पोरे होच्छे गिये আমাদের ট্রেন আসবে। এটা হচ্ছে গিয়ে সিঙ্গুরের ট্রেন। তো আমাদের ট্রেন যখন আসবে তখন হয়তো ভিডিও করতে পারবো না, তো এর জন্যই আমি এই ট্রেনটার ভিডিও একটু করে নিলাম। আর এই যে আমরা বলতে বলতে আমাদের ট্রেনও চলে এসেছিল, আর উঠে পড়েছি ট্রেনের মধ্যে। আর আমরা দেখো তিনজনে বসে আছি, সিট পেয়ে গেছি। তো একবার বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, ট্রেন থেকে বাইরের দৃশ্যটা কেমন লাগে। এ দেখো ট্রেন ছুটছে, খুব জোরে জোরে ছুটছে। তো চলো, অনেকদিন পর যাচ্ছি শ্বশুর বাড়ি, দেশের বাড়ি, নিজের বাড়ি। তো এখানে আমার সব রিলেটিভ আছে এখানে। আর এখন নেমে গেছি আমরা কাটোয়া জংশনে, দেখতেই পাচ্ছ এই যে কাটোয়াতে নেমে গেছি। আর কাটোয়ার ট্রেন এখন আধা ঘন্টা পর আবার আসবে। তো এখন কাটোয়া স্টেশনটা আমি একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর তোমাদের দাদা ভাই ভিডিও করছি বলে বলছে, কেন এখানে আবার কিসের ভিডিও করছো? একটু রেগে গেছে, তো আমি কিছু মনে করি না, কারণ ও মাঝে মাঝে রেগে যায়। আবার মাঝে মাঝে বলে যে হ্যাঁ ভিডিও করো, ভালো লাগছে। বলতে বলতে ট্রেন চলে এসেছিলো, ট্রেনের চেপে পড়েছিলাম। আর আমরা এখন সালারে নেমে গেছি। তো দুবার চেঞ্জ করেছি ট্রেন, একবার কাটোয়াতে নেমে আর তারপরে আবার লোকাল যেহেতু। আর মেয়ে দেখো এখানে আবার ভিডিও করতে গিয়ে আমার একটু কীরকম ভিডিও হয়ে গেছে বুঝতে পারিনি। আর মেয়ে ঘুমোচ্ছে, এখন আছি বাসে। তো বাস থেকে আমাদের বাইরের দৃশ্যটা একবার দেখিয়ে দিলাম। তো বাসে যাব এখন মোটামুটি দেড় ঘন্টা মতো। তো দেড় ঘন্টা মতো বাসে যাব, তবে গিয়ে আমাদের বাস স্ট্যান্ডে পৌঁছাবো, মানে আমাদের ওখানকার বাস স্ট্যান্ডে, শ্বশুরবাড়ির বাস স্ট্যান্ডে, দেশের বাড়ি। তো চলো, বাস স্ট্যান্ড থেকে আবার কিন্তু অটো ধরতে হবে। তো এখন কিন্তু সব ধান লাগিয়েছে, ধান গাছ দেখতেই পাচ্ছ। তো বৃষ্টির কারণে অনেকের মানে ধান লাগানো হয়নি, যেহেতু এবার অনেক বৃষ্টি মানে কম হয়েছে, বৃষ্টির পরিমাণটা কম হয়েছে। তো বৃষ্টির জন্য অনেকেই মানে ধান গাছ লাগায়নি। তো চলো নেমে যাব। আর আমরা বলতে বলতে নেমে গেছি, ওই দেখো ভিডিওটা ছোট্ট করেছি, তোমরা কিন্তু প্লিজ স্কিপ করে দেখো না। আর নেমে নেবেই দুটো আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি কুলফির মতো। তো মা মেয়ে খেতে খেতে যাচ্ছি, আর তোমাদের দাদা ভাই কিন্তু পিছনে আছে, যাই না দোকানে আছে, মানে বলো চল তোমরা এগো, আমরা যাচ্ছি, আমি যাচ্ছি। তো চলো এবার অটো ধরতে হবে, আবার অটো ধরতে হবে। অটো তো বলে না এখানে, টোটো বলে, অটো নেই। তো এই দেখো আমাদের হাঁটা রাস্তা, মানে শ্বশুরবাড়ি যাওয়ার আগে হাঁটতে হয়। তো এটা হচ্ছে বাঁধ, ওই যে নদীতে জল নেই, এখন নদীতে জল শুকিয়ে গেছে, তো নদীর পার হতে হবে। কিসে করে পার হবো দেখবে, নদীকে জল থাকলে তো প্রচুর পরিমাণে ভয় লাগে। তো জল মনে হচ্ছে অল্প আছে, বেশি নেই। তো চলো, এই দেখো মাঝে মাঝে হাঁটছি, তোমাদের দাদা ভাই আমার মেয়ে আগে আগে হাঁটছে, আর আমি পিছন পিছন হাঁটছি, আর ভিডিও করতে করতে যাচ্ছি। আমাদের চারপাশের পরিবেশটা দেখো শ্বশুরবাড়ির। তো এই মাচার উপরে উঠে উঠে যেতে হবে, আর আমি মাচায় চেপে পড়েছি, এটাকে মাচা বলে। আমার প্রচুর পরিমাণে ভয় লাগে, মানে কি বলবো, আর জল থাকলে তো আরও ভয় লাগে। জল নেই, জল অল্প আছে, তবুও ভয় লাগছে, মাচাটা নড়ে, এর উপরে আবার বাইকও চলে যায়, সাইকেলও চলে যায়, এরকম ব্যাপার। আমার হাঁটতে ভয় লাগছে, ওরা বাইক সাইকেল নিয়ে চলে যায়, এরকম কি করে যায় আমি বুঝতে পারি না। তাই এত কষ্ট করে মানে আমার শ্বশুরবাড়ি যেতে হয়, এই রাস্তাঘাট মানে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে যেতে হয় তোমরা বলতে পারো। তো চলো এখন যাচ্ছি, আমি কিন্তু আস্তে আস্তে যাচ্ছি, আমার প্রচুর পরিমাণে ভয় লাগে। আর নেমে নেমেই কিন্তু অটোতে চেপে পড়েছি, মাচা থেকে নেমে অটোতে চেপে পড়েছি। আর এখন পার হতে হবে মাঠ, এই মাঠটা পার হব, তারপর পাবো শ্বশুরবাড়ি। তো চলো, এই যে এখানেও দেখতে পাচ্ছ সব সবুজে ভরা ধান গাছ সব লাগিয়েছে। আর একটু হাঁট মানে অটোতে যেতে হয় মোটামুটি দশ মিনিট মতো, অটোতে যেতে হয়, তারপর শ্বশুরবাড়ি পাওয়া যায়, মানে বাড়ি, নিজের বাড়ি। তো চলো অটোয় বসে আছি, অটো তো না এটা টোটো বলে, আমরা আবার এখানকার মানুষ আবার টুকটুকি বলে, টুকটুকি। তো চলো এখানে দশ মিনিট যাচ্ছে, আর রাস্তা এতটাই খারাপ দেখতে পাচ্ছ তোমরা, মানে পুরো মানে যে শরীর সব কেঁপে গেলো এরকম একটা ব্যাপার, এতটাই রাস্তাটা খারাপ হয়ে গেছে। আগে কিন্তু ভালো ছিল,
পাঁচ বছর আগে তো আস্তে আস্তে রাস্তাটা খারাপ হয়ে গেছে, আর কেমন নড়ছে দেখছো, কেমন কাঁপছে, মানে মোবাইলটাও কাঁপছে, ধরা যাচ্ছে না এরকম। তো চলো প্রায় চলে এসেছি, এবার অটো থেকে নামবো, আর বলতে বলতে অটো থেকে নেমে গেছি। এই দেখো আমার শ্বশুরবাড়ি, এই দেখো আবার দু মিনিট হাঁটতে হবে। তো চলো এখান থেকেই দেখিয়ে দেবো আমার শ্বশুরবাড়ি, এটা জুম করে বড় করে, ওই দেখো আমার শ্বশুরবাড়ি দেখছো। তো চলো, চারিদিকে সবুজ আর জঙ্গল আর মাঠ ঘাট নালা ডোবা। তো দেখতেই পাচ্ছো বন্ধুরা, অবশেষে আমি নেমে গেছি, এবার ঢুকবো শ্বশুর বাড়ি, মানে বাড়ি ঢুকবো। তো দেখতেই পেলে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আসতে হয় এরকম একটা ব্যাপার। তা দুটো অটো চেঞ্জ করেছি, দুটো বাস চেঞ্জ করেছি, দুটো ট্রেন চেঞ্জ করেছি, একটা নদী পার করেছি, একটা মাঠ পার করেছি, তারপর পেলাম। তো দেখতেই পাচ্ছো এখানকার পরিবেশ, মাঠ ঘাট মানে কী বলবো, একদম গ্রাম। আর যে পেঁপে গাছটা দেখছো, এই পেঁপে গাছটা একদম এত কাছেই লাগানো আছে, ছোঁয়া যাচ্ছে। তো চলো, আর একটা গরু আছে কিন্তু আমার শ্বশুর বাড়িতে, এই ছাগল আছে। তো চলো প্লিজ, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা করে লাইক করে দিও, আর কমেন্ট করে দিও প্লিজ কেমন লাগলো ভিডিওটা। তো কালকে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।